Assalamu alaikum rahmatullah. Dear viewers, welcome to Utah again. And we were talking about Bangla language itself, why is it so important? আমরা বলছিলাম কথাগুলা যে বাংলা শিক্ষা করা আমাদের বাচ্চাদের জন্য কেন এত জরুরি, আর আমাদের আসলে অনেক দুর্বলতা বাড়িয়ে আসছে কথাগুলা থেকে, যে বাংলা শিক্ষা না কারণে আমাদের দাদা দাদির সাথে সম্পর্কটা একটু দূর হয়ে যাচ্ছে, যাতে ওরা বাংলা জানে না, আমার বাচ্চারা তাদের নাতিরা বাংলা জানে না, এই একটা দূরত্ব হয়ে যাচ্ছে, আরও বিভিন্ন জিনিসগুলো আসছে, হ্যাঁ মা বাবার সাথে হয়ে যাচ্ছে আসলে। তো এইগুলো নিয়ে কথা বলতেছি, আপনারা আমাদের সাথে শরিক হইতে পারেন। তো বলি আপনার কাছে চলে যাবো, আপনাদের আপনার তো আলহামদুলিল্লাহ অনেক বিরাট একটা প্ল্যান আছে কীভাবে বাংলারে প্রচার করা যায়, কীভাবে আসলে আমাদের আইডিয়া ভিতরে নিয়ে আসা যায়। আমার আসলে লাগতেছে এখন যে খুব কঠিন হয়ে যাবে, বিরাট একটা সংখ্যা মানুষের কথা বলে না বাংলা, সামহাও দে আর কোয়াইট ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ ইটসেলফ। তো আপনার প্ল্যানটা যদি বলেন একটু সুন্দর লাগবে, শিখবে অনেকরা। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ঘরে কড়াকড়ি থাকবে বা আমার আত্মীয় স্বজন যারা যারা আছেন, আমি ক্লোজ যাদের কাছে যাই, আমার ফ্রেন্ড সার্কেল, আমি সবাইকে প্রথমেই বলে দিব, প্লিজ আমার বাচ্চাটা বাংলা শিখবে, তো যেই কথা বলেন আমার বাচ্চার সাথে বাংলায় কথা বলার চেষ্টা করবেন প্লিজ, এটা আমার ফার্স্ট অনুরোধ থাকবে। নাম্বার সেকেন্ড, আমার বাচ্চাকে আমি অবশ্যই মোবাইল দিব না, আমি দেইও না, আমার বাচ্চা আছে, আমার বাচ্চারে মোবাইল থেকে অনেক দূরে রাখি, আমি কখনো মোবাইলকে জিনিস বুঝতে দেই না। বয়স কত আপনার বাচ্চা? 3 ইয়ার্স নাও। ও আচ্ছা, অনেক ছোট। হ্যাঁ, আমার বাচ্চা মোবাইল আমি ওইগুলা থেকে, আমার অনেক জিনিস আছে, রিমোট আমি যদি ইউজ করি রিমোট কন্ট্রোল আমার বাচ্চা সামনে থাকতে পারবে না, রেডিয়েশনের একটা ব্যাপার আছে, এগুলো চিন্তা করে চলতে হয় বাচ্চাদের সাথে। তো যাই হোক, আমার বাচ্চাকে আমি টিভি দেখতে দিব, 40 মিনিটসের উপরে আমি দিব না, একটা বাচ্চাকে 40 মিনিটস আপনি টিভি দেখাতে পারেন, প্রত্যেক জিনিসের একটা নেগেটিভ সাইড আছে, তো এগুলো ইয়ে রাখতে হয়, সতর্ক থাকতে হয় মা বাবাদের। তো আমার বাচ্চা যখন 40 মিনিটস দেখবে টিভি, আমার বাচ্চা তো ইংলিশ শিখবে, ব্রিটেনের মতো জায়গায় ওটা আমার শেখানো লাগবে না, ও অটোমেটিক শিখবে ওটা, তো এটা নিয়ে আমার চিন্তার কোনো কারণ নাই, এটাতে আমি একদম মানে নিশ্চিত। সেকেন্ড যেটা হচ্ছে কি, আমার বাচ্চাকে আমি বাংলা শেখাবো, আমি বাংলায় কথা বলি, আমার বাচ্চা যে এক দুইটা কথা বলতেছে ওইটা বাংলায় যেন রেসপন্স করে, রিপ্লাই দেয়, ওইটার জন্য আমি বসে থাকি ওদের আগ্রহে, যতক্ষণ পর্যন্ত আমাকে আমার মতো করে, হয়তোবা ছোট বাচ্চা তো স্পষ্ট করে বলতে পারে না, বাট বাংলাটা শুনতেছে তো রেসপন্স করে বাংলায়। তো আমি এইটাই বলবো যে বাচ্চাদেরকে এরকম করে বাংলা শুরু করে, যখনই আমি টিভি দেই, টিভিতে আমি কোনো ইংলিশ কার্টুন দেই না, আজকাল সব কিছু আপনার হাতের কাছে, আমি টিভিতে ইউটিউবে চলে গেলাম, গিয়ে সার্চ করলাম এসো বাংলা শিখি, চলে আসে অনেকগুলা বাংলা, ওখানে বাংলা কবিতা ছড়া, তারপর হচ্ছে গিয়ে বাংলা আপনার বাংলায় সুন্দর করে আরবি শেখানো হচ্ছে, হ্যাঁ আমরা বাংলা বাংলায় মানে আরবি শেখানো হচ্ছে, যেমন প্রেজেন্টিং করছেন উনি বাংলায় শেখাচ্ছেন বাংলায়, যেমন আলিফ এটাকে আলিফ বলো বা এটাকে বা এইভাবে করে বা লিখতে হয়, এই যে এগুলো ও শুনতেছে বাংলা, হ্যাঁ তো আরবিটাও শিখছে সাথে বাংলাটাও বুঝছে, হ্যাঁ। তারপর কার্টুন, অনেক কার্টুন আছে বাংলাদেশের, একটা বিখ্যাত কার্টুন আছে মিনা, ওটাতে কিন্তু প্রপার শুদ্ধ না এটা, বুঝছেন, কিন্তু শুদ্ধ ওটা হচ্ছে গ্রামের একটা ভাষা, তো এই যে মিনা কার্টুনটা দেখে দেখতে দেখতে এখন আবার ও যখন বসে বলবে আমাকে মিনা কার্টুন দাও, হাট্টি মাটিম টিম দাও, এগুলা এখন কথা শিখেছে এগুলা, তো এই যে এইগুলা জিনিস। তো এখন 3 বছরের বাচ্চা মাশাল্লাহ, আমি একটা ফুটেজ দেখাবো যদি সময় হয়, যে আমার বাচ্চা 3 লাইন গানও শিখেছে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জয় বাঙ্গা জয় বাঙ্গা জয় বাঙ্গা, বাংলাটা বলতে পারে না, আপনার 12-13, এখন সে কিন্তু একটা পর্যায়ে তার অন ডিসিশন শুরু করে দিবে, সময় বলবে আপনাকে না আম্মা আমার ভালো লাগতেছে না, শুনতে শুনতে আমার বন্ধুরা কি করে, ওই সময় আপনার রিঅ্যাক্টটা কিভাবে হবে আপনার? প্রত্যেকের তো এক একটা এজ আছে, এই এজ পর্যন্ত যখন ওরা, আমি 4-5 বছর পর্যন্ত বাংলাটা শিখিয়ে ফেললাম, তখন আসলে আপনি চমৎকার আগ থেকে দিয়ে দিয়েছেন, আসলে এটা একটা ওটা শিখিয়ে ফেলেছি আমি, যেটা আসল মানে গুড়া জ্বর যেটা আমি ওইটাতে যা পানি দেওয়ার দিয়ে দিয়েছি, এখন শুধু গাছটা উঠবে আর গাছটা ফল দিবে, হ্যাঁ ফলটা এইটাই যে ও যখন ইংলিশে কথা বলবে আরেকজন বাঙালি থাকবে পাশে, উনি যখন বাংলায় মনে করে ইন্টারপ্রিটিং একটা কাজ, বিশাল বড় একটা কাজ, ও যখন কাজে যাবে
একটা ইন্টার বা এখন ডাক্তার হুকো ডাক্তার হলে একটা বাঙালি মনে করেন এখন আসলো এসে এখন সিলেটি আসলো হোয়াট এভার বরিশালি আসলো যখন ওর পেইনের কথা কিছু একটা বলতেছে হ্যাঁ আর ইংলিশে বোঝাতে পারছে না তখন দেখেন আপনার বাচ্চাটা কি সুন্দর করে ওই উনাকে একটা আস্থা দিবে একটা সান্ত্বনা দিবে আর যখন ও শুনবে যে একজন বাংলায় আমাকে বলতেছে একজন আমার ডাক্তার হ্যাঁ অথবা নার্স তো শুধু এগুলো তো ফায়দার ফায়দা হ্যাঁ বাংলা শেখার আচ্ছা আপনারা এটা ন্যাশনালাইজ কিভাবে করবেন আপনারা ক্যাম্পেইনটা ন্যাশনালাইজ কি করবেন আপনার কোনো প্ল্যান আছে ওকে ফার্স্ট প্ল্যান হচ্ছে কি আমার এইগুলা আমি প্রজেক্টর দিয়ে আমি দেখাবো কিভাবে বাংলা ওকে তাহলে একটু আপনার কাছে পরে আসি একটু শুনে নেই মিতা আপনার কাছে মিতা আসলে আপু যেটা বলেছে না আপুর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি আপু বাচ্চা এখন অনেক ছোট আমার ছেলে 16 আগে বলেছি যে ও কিন্তু ছোটবেলা থেকে বাংলা বলে কিন্তু আপু আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে যখন বাচ্চাগুলো টিনেজ হবে খুব টাফ এই জন্য আপনাকে আমি একটু অ্যাডভাইস দিতে চাই যদি না আমার তো আরেকটা টিনেজার আছে আচ্ছা আচ্ছা সে কি বাংলা বলে সে বাংলা বলে ফ্লুয়েন্ট বাংলা বলে ফ্লুয়েন্ট বাংলা বলে আগামীতে শুনবেন আমার প্রোগ্রামে আমার বাচ্চা স্পিচ দিবে আচ্ছা আমাদের বাংলাদেশে তো আমি খুব ফিল করি যখন নাকি এখন ওই যে যেটা ঘরের পরিবেশটা আমরা চিন্তা করি আচ্ছা উইকেন্ডে আজকে একটা মুভি দেখব এখন কি মুভি দেখব সবাই মিলে বাবা ছেলে মেয়ে আমরা একসাথে ফ্যামিলি চাই যে একটা বাংলা মুভি তখন আমি একটা বাংলা মুভি চুজ করি কোনটা চুজ করি যেটা নাকি আমার ছেলে বুঝবে মেয়েও বুঝবে আমি যদি একটু হাই থটে কিছু দেখি তখন কিন্তু ওরা দেখবে না সামহাও একদিন একটা শুরু করলাম একটুখানি দেখে আমার ছেলে শুরু করলো মানে ভালো লাগছে না আর মেয়ে তো দেখবেই না এই জিনিসগুলো আমাদেরকে একটু বয়স যখন বড় হবে তখন কিন্তু ওরা এতটা বাংলা চাবে না আপনার যে এত স্যাক্রিফাইস আপনাদের আসলে স্যাক্রিফাইস দেওয়া দিতেই হয় ওরা কি বাচ্চারা কি এটা বুঝে অনুভব করে নাকি এটা এখন পর্যন্ত বুঝতে পাচ্ছে আমি যেটা ফিল করব আপু যেহেতু বললে টিনেজার একটা বাচ্চা আজকে তো দেখে বুঝবে ডেফিনেটলি বলেন না বুঝে ওরা কিন্তু বুঝে এখন পর্যন্ত অনেক ফিলিংস অনেক বুঝে এটা কি চমৎকার একটা যে মারা যে কত ফাইট করছে বাংলা কথার জন্য এটার জন্য এটা অনেক বুঝে ওরা কিন্তু প্রাউড করে হ্যাঁ অবশ্যই ওদের যে এবং সে বাংলা যখন বলতে আমার ছেলে যখন নাকি সুন্দর একটা বাংলা বলে বা কোনো একটা জায়গাতে বাংলাটা বলে আসে তখন আমাকে বলে মা কেমন হয়েছে ঠিক আমাকে বাংলা বলবে আমার ছেলে বাংলাটা আমি মানে সেদিন বলছিল যে ও এ লেভেল করছে তিনটা সাবজেক্ট আমাকে বলছে মা কেমিস্ট্রি ফাইন ম্যাথ ইটস ওকে কিন্তু ফিজিক্সে হাবুডুবু খাচ্ছি তা আমি বললাম বাংলাটা তো খুব ভালো বললা বাবা ঠিক আছে মা হাবুডুবু খাচ্ছি এই কথাটা ও কীভাবে বললো কোথা থেকে শিখেছে আমি কিন্তু এই কথাটা ওকে শিখাইনি কিন্তু যেহেতু ও বাংলার টাচে যার জন্য এই কঠিন অনেক কঠিন বাংলাগুলো এখন শিখছে এই জিনিসগুলো মানে অনেক বাংলা আছে আমরা প্রথম যে কথাগুলো বলি কেমন আছেন কি এটা বলতে পারে সব বাচ্চা কিন্তু ফিলিংসটা গ্রো করতে হলে বাংলায় ভিতরে যেতে হবে হাবুডুবু কি বইয়ের ভাষা হাবুডুবু না আঞ্চলিক ভাষা এটা না নরমাল শুদ্ধ বাংলা হ্যাঁ ওকে শুদ্ধ বাংলা তো আমি খুব মানে সারপ্রাইজ হয়েছি যখন ও আমাকে এভাবে ও লেখাপড়ার ব্যাপারটা আমাকে এভাবে বললো আমাকে যে আমি এখন আবার সেদিন জিজ্ঞেস করলাম কি তুমি কি এখনো হাবুডুবু খাচ্ছ না এখন একটু বেটার ফিল করছো ভালো ফিল করছো বলে মা ঠিক আছে এখন একটু কাবা মানে এই যে এই যে ওদের ভিতরে যে বাংলা কঠিন শব্দগুলো দেওয়া এগুলো অনেক দিন পর্যন্ত আমার মনে হয় আমাদের মাদের আপুর সাথে আমি বলবো যে আমাদেরকে আরও অনেক দিন পর্যন্ত ফাইট করতে হবে আপ টু 25-28 একদম মানে বড় হওয়া পর্যন্ত তাহলে আর কখনো ওরা ছাড়বে না আসলে আপনারা তো আসলে হচ্ছেন মানে সমাজের একটা উচ্চ পর্যায়ে যারা আপনি খুবই গুরুত্ব দিচ্ছেন প্রথম থেকেই খুবই গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু আমার মানে আমি যে লেভেল আমি যে আমাদের মধ্যে এগুলো এরকম গুরুত্ব নাই না আপনি ছিল না বলে হয়তো আপনি এখন ফিল করছেন আপনি যেটা বললেন যে আমি কিন্তু ফিল করি যে আমি আগে ওরকম বাংলা বলতে পারি না যেটা আপনি প্রথমেই বলেছেন যে এই যে আপনি ফিল করেছেন যার জন্য আপনি চাচ্ছেন যে আপনার পরের জেনারেশন যাতে এইটা অবশ্যই মানে ওরা যতক্ষণ জানবে না তারা প্রাউড হবে না আমি বলবো যেটা বাংলা শেখার ব্যাপারে আমরা খাবারের কথা বলেছি বাংলা খাদ্যাভ্যাসের কথা সেটা আমি আরেকটা বলবো ড্রেস আপের ব্যাপারটা আমাদেরকে কাপড় চোপড়ে ড্রেস আপেও বাঙালি বানাতে হবে হতে হবে আপনি যে কোনো একটা বাংলা যখন নাকি একটা বাংলা অনুষ্ঠানে আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে যাবেন আমি মনে করি সেখানে তাদের অবশ্যই সেই অনুষ্ঠানের উপযোগী একটা ড্রেস আপ হওয়া উচিত এখন আমি 21 ফেব্রুয়ারি সেলিব্রেশন একটা অনুষ্ঠানে আমার মেয়েকে নিয়ে গেলাম সামহাও সে হয়তো কোনো পার্টিসিপেট করছে না কিন্তু তারপর তাকে নিয়ে গেলাম কিন্তু নো সেখানে প্যান্ট শার্ট পরে যেতে পারবে না তাকে অবশ্যই একটা সালোয়ার কামিজ অথবা একটা দেশীয় একটা পোশাক পরায় যদি আমি নিয়ে যাই তাহলে সে বুঝতে পারবে যে না এটা আমাদের দেশীয় এটাও কালচার এটাও বাঙালি আমি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ড্রেস আপটা অনেক ইম্পর্টেন্ট এটাও বাবা মাকে দেখতে হবে
এটাও বাবা মাকে শিখাতে হবে। আচ্ছা, একটা পর্যায়ে মনে করেন আমাদের সমাজে মনে করেন অনেকে যদি এইরকম অনুষ্ঠানে যায় তো সে বলবে আমি নামাজ পড়তে চাইবো, তো অনেকে একটা বিভিন্নতা চাবে, অনেক বোনরা এরকম আসে, কি তাদের জন্য কি আমরা কিছু করতে পারি? মানে সামহাও বিকজ উই হ্যাভ টু ইনক্লুড দেম, ইটস এ বিগ নাম্বার। ধর্মীয় ব্যাপারটা যেটা বলছেন, নামাজ, হ্যাঁ অবশ্যই। অনেকে মনে করেন আসলো, মানে পিটার ভারী, মানে পিটার যে আপনি অনুষ্ঠানটা করেন চমৎকার সবার জন্য, এটা ইটস অ্যানাদার ওয়ে অফ কানেক্টিং উইথ পিপল। আমাদের এইটার দূরত্ব হয়ে গেছে আসলে, আমাদের প্রতিটি কালচারের সাথে আমাদের ইসলাম থাকতে হবে, আমাদের ধর্মের একটা অংশ থাকতে হবে, এইটাই তো আমাদের পরিচয়। বাঙালি যেমন আমাদের পরিচয়, আমরা যে জাতিগতভাবে মুসলিম মুসলমান, এটা আমাদের একটা চমৎকার, এটা আমাদের তুলে ধরতে হবে। এবং প্রতিটা অনুষ্ঠানে একটা নামাজে যদি টাইম হয় তখন ওই নামাজের গ্যাপটা দিতে হয় এবং হয়, এটা আমি দেখে আসছি যে নামাজে গ্যাপটা থাকে ওই সবাই তখন, যে বিশেষ করে পুরুষরা তো পড়ছেই, মহিলারাও, মানে যাতে ইনক্লুডেড মনে হয়, এটা খুবই জরুরি ফর লং টার্ম, নাহলে হবে কি মানে দুই রাস্তা হয়ে যাবে আর এখন অন্যের সাথে মিশ না করার একটা একটা বিপরীতমুখী হয়ে যায়। আমরা মনে করেন হয়ে যাচ্ছে, বাট আমাদেরকে এখানে গিয়ে হতে হবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ নাই। এই বাচ্চারা কিন্তু আমাদেরকে চুজ করবে না, কারণ বলবে না আমি নাই, টু মাচ জামেলা এইগুলাতে, এইগুলো আমি চাই না, আমি আমার আমি আসছি, এইটাই আসলে সামহাও পিপল ঠিকের ওপর। আচ্ছা, আপনাকে অনুরোধ করা যদি সম্ভব হয় একটা ছড়া দিয়ে আমাদের সাথে শেয়ার করেন বাচ্চাদের জন্য, খুব চমৎকার হবে। এই কথাটা যেহেতু বললেন সেটা বলবো, যে প্রথমে একটা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠান কেমন লাগতেছে? জি অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি এরকম অনুষ্ঠান দেখি সব সময়, আর আপনার মার দিকে আমার ভালো লাগে, আর আমি কিছু করতাম জেনে শিয়ার হইতাম। আমার মেয়ে একটা ডাক্তারও কাম করেন, প্রত্যেক দিন এখন আমার বাঙালিয়েরা ভাইলে আমার যে খুশি হয় না, আর জেনে সব সময় তুমি তাকবাই মি আমরা আইমু বাংলা মাছ পালন করি আর কি। আপনি চলে গেছেন? জি না, আছি আর দোয়া করুন সবে, তাই এখন আর গরম মাতলেও তারা ইংলিশ, আমি কই যে আমি তো বুঝি না ইংলিশ বাংলা মাতল সবসময়। তো সব তারপরে পুরস্কারটা আপনারও দেওয়া আপু, বুঝেননি? কারণ ওই যে আপনি কইছেন আপনি ঠিকও ইংলিশ বুঝরা, তো তারপরেও আপনি এটারে ফাত্তা দিলা না, কইরা যে আমি ইংলিশ বুঝি না তোমরা বাংলায় খো, এই খোয়াটাই গিয়ে আজকে তাই ডাক্তার অত বড় ক্রেডিট পার, বুঝেননি? মুরব্বী সবে দোয়াও করা, তারপরে তারা কত দেখো কত মুরব্বীর কত সাহায্য ফাইরা তারা, তাইর কাছ থাকি আবার যাওয়ার সময় জিগে যে এরা যে আরেকদিন আইয়া তোমার ফাইমুনি আমরা, বুঝেননি? তো এটা তো খুব একটা প্রাউডের জিনিস, আপনার মেয়েরে নিয়ে আপনি প্রাউড হতে আর আপনারে নিয়ে আমরা প্রাউড করি, বুঝলেন? ধন্যবাদ আমরার ফোনের জন্য। আর একটা ফোন আছে, হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনি লাইভ স্টুডিও কথা হোক ইনশাআল্লাহ। জি আমি কথা বলবো, অনুষ্ঠান খুব সুন্দর লাগে, বিশেষ করে পলি আফার মাত খুব সুন্দর লাগে। আর আমি আমার মেয়ের একটা জিনিস শেয়ার করতাম, আমার মেয়ে 5 বছর, তো আমি সবসময় বাংলা মাতি, তো সিলেটি ভাষায় একদিন রাত্রের দিকে আমার মামি হোয়াট ইজ গুড ইন বাংলা, তো আমি বললাম বালা, তো হোয়াট ইজ নাইট ইন বাংলা, হলো রাইট, ও এনিওয়ে বালা রাইট মামি, শুভরাত্রি গুড নাইট। তারপরে আমি কইলাম শুভরাত্রি, গুড নাইট মিন শুভরাত্রি, তারপরে সে বলে শিবরাত্রি, কোনো কিছু বাংলায় কইলো ইংলিশে কইলো আমি কইনু মামি বুঝি না তুমি বাংলায় কো, তো বহুত কষ্ট করি সুন্দর করে কইব, মানে আমি আমি উপরে যাইরাম একটা গেট হরতাম, তো আমি ও যে সুন্দর হয়েছে গেট হরতাম না, কই আনতাম, তো তাই কব ও আমি আনতাম যাইরাম একটা। আপনি আপনার বাচ্চারে বালা সুন্দর বাংলা শিখাইরা, শুদ্ধ ভাষা মাঝে মাঝে হয় তো কইব মামি এটা এটা কঠিন লাগে, আস্তে আস্তে কঠিন লাগে, মনে পারবাই তুমি আস্তে আস্তে, মামি কইয়া দিই না তোমার কিতা জানতে চাম আমি রে কই, তো আপনার অনুষ্ঠান দেখে আমার মনে হইলো আমার মেয়ের মাত সুন্দর লাগে। এটা আপু আমাদের মা দেখে সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হবে, যে বাচ্চাকে বাংলা শেখানোর জন্য বাবা, আমি আমরা জানি বাবা কাজে ব্যস্ত থাকে অতটা সময় দিতে পারে না, প্রধান ভূমিকা মাকে নিতে হবে। এই জন্য আপনাকে ধন্যবাদ,
বাচ্চাদেরকে ধন্যবাদ। আসলে আসলে আমরা যদি মানি ওই সম্মান দেই আমাদের ভাষার, তে বাচ্চারা কিন্তু সম্মান দেবে। হ্যাঁ অবশ্যই, এটা ভেরি নির্ভর করে আমার কতটুকু গুরুত্ব দিচ্ছি এইটার উপরে। আর এটা প্রথমেই পলিয়াপা যেটা বলেছে যে ঘর থেকে শুরু করতে হবে, এটা প্রথম প্রথম ভূমিকাটা হচ্ছে মা এবং ঘর। আপনার ছোরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে কি করি, বাচ্চারা প্রথম হলেই ছোট যখন কথা বলতে শিখে তখন তাকে ইংলিশ রাইম শিখাই, এটা না শিখে আমরা কি করব, আমরা বাংলা ছড়া শিখাবো। যেমন আমার খুব ছোটোবেলার কথা মনে হলে একটা ছড়ার কথা মনে হয়, ছড়া ঠিক না কবিতা, ছোট্ট আমার জন্ম একটা ছোট্ট শহরে, সেখানে আমি বড় হয়েছি এবং সেখানে একটা নদী ছিল, সেই নদীতে আমার সাঁতার শেখা। আচ্ছা, আমি কিন্তু সুইমিং পুলে সাঁতার শিখিনি, নদীটা খুব আঁকাবাঁকা একটা নদী ছিল। তো ওই খুব মনে হয় যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, দুই ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। আরেকটু আছে তবে এতটুকুই মনে আছে, চমৎকার হয়েছে। এগুলো যদি আমরা বাচ্চাদেরকে শিখাই এবং সেটার সাথে এটার মানেটা কি, মানে মিনিংসটা বলে দিই, তখন কিন্তু বাচ্চারা বাংলা ঠিক এইভাবে বাচ্চাদেরকে আমরা যদি শেখাই, ওদের ফ্ল্যাশব্যাক হোক আর না হোক একটা ছবি কিন্তু ওরা এঁকে নেবে ওদের ভেতরে। হ্যাঁ, তারপর যখন ওইটা সত্যি সত্যি যখন দেখবে তখন ওই ছবিটা বাস্তবে পরিণত হবে। এবং অনেক সময়তে যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে বাচ্চাদের, যেমন আমার বাচ্চাকে আমি একবার করেছি একটা নদী আঁকা বাঁকা, মানে মা এটা কি নদী দেখেছো, টেমস নদীটাও কিন্তু এমন, কিন্তু ওইটা সে আমাদের দেশের মতো না, দেশে যেমন দুই ধার উঁচুতা অনেক উঁচু নদী পানিটা নিচে, সেখানে গরু পার হয়ে যায়, কাশবন থাকে দুই পাশে, তখন এই ছবিগুলো আঁকতে বলি, একটা নদী আঁকো কাশবন আঁকো পাখি আঁকো, আমার মেয়ে আঁকতে পারে পাখি আঁকে কাশবন আঁকে ফুল, তো নদীতে একটা নৌকা, এই যে বাংলা ওদেরকে বাংলার কাছে নিয়ে যাওয়া। আমার মনে হয় মানে আমার এখানে সবসময় একটা একটা সিনারিও আসে, যেমন ছোটখাড়া যেটা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে, সেটা সবই মিলে নাহি কেউ ঘর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই, মানে ওই যে বন্ধুত্ব ওই যে আপনার মধুর্য, মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমার এই ছোটবেলার কবিতাগুলো খুব ভালো লাগে, আমি ঘরে আমি নিজে মাঝে মাঝে আমার বলি ভুলে যাচ্ছি কেন, আচ্ছা ভুলা যাবে না, এগুলো মনে রাখতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে শুধু কবিতার জন্য একদিন, কি বলেন ছড়ার জন্য, ছড়ার জন্য। ফুলিয়াফা, আপনি বলেন আপনার যে প্ল্যানটা নেশন ওয়াইজ করতে চান কিভাবে করবেন? আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে গিয়ে আমি একটা আগামীতে আপনারা দেখবেন একটা শো করব, আর ওইটা শুধু একটা শো না, আমি অনেকগুলো শো করব, কারণ এক জায়গায় শুধু আমরা এই স্লোগান দিলে হবে না যে বাংলা শিখি, আমরা প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে ব্রিটেনের প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু আমি সাকসেস হব, কিন্তু আমি পা বাড়িয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে আমি আমার বিশ্বাস আমি অনেক দূরে গিয়ে যাব এটাতে। এটা তো করছি আমার জন্য না, আমাদের বাচ্চাদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, যাতে একটাই বেনিফিট একটাই যে আমাদের কালচারটা ওরা ধরে রাখতে পারে। তো এটার জন্য আমরা প্রোগ্রাম করব বিভিন্ন জায়গায়, আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাবো কিছু জিনিস, তারপর সাথে আমাদের থাকবে ওই যে বললেন আপু মিতা আপু আমাদের ট্রেডিশনাল পিঠা, তারপর ড্রেস আপ গেট আপ এগুলো থাকবে, তার পাশাপাশি আমাদের কিছু ইসলামিক চিন্তাধারা চিন্তাধারা মানে ইসলামিক কিছু, মনে করেন ইসলামিক একটা আমাদের অনেক আমাদের ইসলামিক ও ড্রেস আপ গেট আপের অনেক, যেমন আমি এক্সিবিশন করি তো আমি আগামী শনি রবি এক্সিবিশন করতেছি হোয়াটসঅ্যাপ ইসলাম মসজিদ, আপনারা দেখিয়ে আসবেন, চমৎকার। আসলে এক্সিবিশনের থ্রুতে আপনি যেগুলো দিতে পারবেন এগুলো বোঝানো সম্ভব নয়। জি জি জি, হ্যাঁ। আর আপনি দেখবেন অনেকে আসছে এসে বলছে যে এরকম তো কখনো শুনি নাই, এরকম তো কখনো দেখি নাই, আমাদের কন্ট্রিবিউশন যদি হিউম্যানিটেরিয়ান যেগুলো আছে এগুলো আমরা জানতাম না, কারণ আমরা অনেক হয়েছে কি শুধু না
পারেনা আর পারবো এগুলা শিখছে আর কিছু জানে না বিকেম ভেরি নেগেটিভ যতটুকু জানে ওটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় এই বাহিয়া যে অনেক কিছু আছে অনেক ভাবে আমরা যে ওয়ার্কগুলো করতে পারি আমাদের না না আসলে আপনি তো সুযোগ দেখিয়ে নেছি খুব খুশি হব আপনারা আসেন ইনশাআল্লাহ একটা জিনিস অ্যাড করতে চাই আমি এখানে আমি কিছু রিসেন্টলি আমি চিন্তা মানে আমার যে চিন্তাধারা সেটা হচ্ছে আমি ছোট বাচ্চা দেখে নিয়ে অনেকেই কাজ করছে বড়দেরকে নিয়ে তো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান আমি মোটামুটি টিনেজার বাচ্চাগুলোকে নিয়ে কাজ করছি অনেক বেশ কিছুদিন যাবৎ আমার ছেলে টিন একই বয়সে তো ওদেরকে নিয়ে প্রথম আমার পদক্ষেপ যেটা ছিল সেটা ওদেরকে নিয়ে আমি একটা বাংলা মিউজিক ভিডিও করেছি 7টা বাচ্চাকে নিয়ে এখানে 10টা বাচ্চা ছিল আপু বোধহয় এসেছিলেন ওটা লঞ্চিং করলাম তো এই যে এই বয়সটা আমি মনে করি যে এই বয়সটা হচ্ছে বাচ্চাদের বাংলা এবং বাংলা কালচার ছেড়ে দেওয়ার সময় ওরা ছোটবেলায় কিন্তু করে অনেক কিছুই বোঝে না তখন তাদের অনেক সে থাকে না মা যেটা বলে সেটাই করে তারপর যখন 16 ওভার হয়ে যায় বা 14 ওভার হয়ে যায় তখন তাদের একটা নিজস্ব সে থাকে তখন তারা না এটা করবো না ওটা করবো না এটা ভালো লাগে না এই জিনিসগুলো চলে আসে আর এই সময়টা হয় কি যেমন ধরেন যারা বাংলা গান করছে যে বাচ্চাগুলো ওরা তখন ছোট বাচ্চাদের সাথে দাঁড়িয়ে গান করতে চায় না তখন মনে করি এদের সাথে কেন করবো আমি তো বড় আবার বড় সিনিয়র শিল্পী যারা তাদের সাথে করতে পারে না কারণ ওদের ক্যাটাগরিতে পড়ে না তখনও তো এর একটা গ্যাপে পড়ে যায় গ্যাপে পড়ে যে এদিক না ওদিক করতে যেয়ে ওরা হারিয়ে যায় তো আমি আমার মানে চিন্তাধারা এখন যে আমি টিনেজার গ্রুপ আমি একটা গ্রুপ ফর্ম করেছি ব্রিটিশ বাঙালি তো ওরা প্রথম একটা মিউজিক ভিডিও করেছে অলরেডি সেটা আমরা লঞ্চিং করেছি এবং 26 এটা 25th নাইটে চ্যানেল আইতে যাচ্ছে এই বাচ্চাগুলো শুধু ওরাই প্রমোটিং হবে এবং হাই কমিশনের থেকে ওদের এই গানটা দেখে 26 এই বাচ্চাগুলোকে এই বাংলা গানটা করার জন্য হাই কমিশন থেকে ইনভাইট করেছে আমি মনে করি এটা আমার অনেক বড় একটা সাকসেস যে ওরা 26 মার্চে হ্যাঁ 26 মার্চে যে হাই কমিশনে যে বড় প্রোগ্রামটা হয় সেখানে এই 7টা বাচ্চা যাচ্ছে বাংলা গান এই ওদের মৌলিক যে গানটা প্লাস আরও গান করবে তো এই আমি মানে এভাবে কাজ করতে চাচ্ছি এবং আমি আশা করবো সকলে সহযোগিতা চাবো যে যাদের নাকি এই বয়সে বাচ্চারা আছে যে যা পারে কেউ আবৃত্তি করবে কেউ ভালো স্পিচ ডিবেট করতে পারে সবাইকে নিয়ে মানে শুধু টিনেজার বাচ্চাদের দিয়ে একটা প্ল্যাটফর্ম ওদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাতে ওরা আমাদের বাংলা কালচারটাকে ধরে রাখে চমৎকার একটা ভালো আচ্ছা আমাদের আপনার এক মিনিট আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আপনার এক মিনিটে মেসেজটা দিয়ে দিন আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজটা থাকবে সবার কাছে আমরা যেন ভালো মানুষ হই আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি এটাই আমার মেসেজ খুব শর্ট দিয়ে দিয়েছেন আসলে আচ্ছা আপু আপনার এক মিনিটের আমি বলবো যে এখন এই মুহূর্তে আমার এই মেসেজের কথা বলাতে বঙ্গবন্ধু সেই ভাষণের কথা মনে হলো যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তো আমি বলবো যে আমাদের মাদেরকে বলবো প্রথম আমার দাবি মাদের কাছে যে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলবো বাংলা চর্চা এবং বাংলাকে ধরে রাখার এটা আমাদের প্রতিটি ঘর হবে আমাদের এক একটি ক্যাম্পিং স্টেশন ক্যাম্পিংয়ের জায়গা আমরা কোনোভাবেই বাংলাকে হারাতে দিব না আমাদের বাচ্চাদের সাথে আমরা বাংলা কথা বলবো তাদেরকে উৎসাহিত করবো যাতে তারা বাংলা কথা বলে বাংলা ড্রেস আপ করে এবং বাংলা খাবার দাবার পছন্দ করে তাহলে আমাদের বাংলা কালচার বাংলাকে আমরা ধরে রাখতে পারবো আর আমার বাচ্চাকে যদি আমি বাঙালি করে তুলতে পারি তাহলে সে অবশ্যই আমার কাছে থাকবে আমরা বাংলা বাংলাকে আসলে বাঁচিয়ে রাখতে পারবো আর আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের কাছে একটা মেসেজ আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের সাথে আপনারাও আসেন আসলে আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে জড়িত হয়ে আসলে আপনাদের যে মানে খোলা মনে কথাগুলো বলা সব করে ইনক্লুডেড করা মানে সম্মান দেখানো এগুলো খুবই জরুরি আমাদের জন্য জাতীয় হিসাবে এই জন্য আমাদের আরো অনেক কথা আছে কিন্তু আমাদের সময়ের অভাব ইনশাআল্লাহ আমরা আরেকবার বসবো আমরা আরো অনেক কিছু টপিক নিয়ে আসবো আমরা বাংলা নিয়ে অনেক কথা বলবো এবং আমরা মিডিয়া থেকে ঘরে ঘরে পৌঁছে দিব কিভাবে আমরা বাংলা ভাষাটাকে আরো এগিয়ে নিতে পারি সম্ভব হলে আমরা বাচ্চাদেরকেও এই ধরনের টক শো গুলোতে বাংলা কথা বলার জন্য ওদেরকে যদি ইনভলভ করা যায় হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আসলে দে মোর ইম্পর্টেন্ট আমার একটা শখ ছিল মানে ইটালি থেকে অনেক বাচ্চারা আসছে এই দেশে তো তো ওরা জিসিএসসি খুবই ভালো করেছে চমৎকার করেছে তো ওরা ওদের বাংলা কথা শুনে আমি তো খুব ভয় হয়ে গেছি তো আমি বলছি যে আমার তো জামেলা হবে আসলে খুব চমৎকার দে আর সো প্রাউড এটা সবচেয়ে ভালো লাগছে ওরা ওনলি 16 বা এত প্রাউড তাদের বাসা নিয়ে এবং আমি বললাম যে আপনার ভবিষ্যৎ কী করতে চান ওনলি 16 সো সে তার মানে ড্রিমটা বললো ড্রিমটা বলে আমার দুইটা ভাগ হয়ে গেছে আমি বললাম যে আপনার যেটা ড্রিম একটা একদিকে আমি খুব খুশি হয়েছি আরেকদিকে দেখলাম মনে মনে ভাবতেছি আসলে এটা আমার ইন্টেনশন যে
আমাদের যেভাবে পরিবারগুলো বড় হচ্ছে, আপনার বিয়ে হয়ে গেলে তো আসলে আপনার উনি আপনার ড্রিম গুলো, আমাদের তো আসলে এই ড্রিমটা থাকে না, এই ফ্রিডমটা তাদের নাই, এটা দুর্ভাগ্য আসলে। আসলে ওই ড্রিমটা কিন্তু আবার বিয়ের পরে ওইটা কিন্তু সম্ভব ছিল। তো আমরা এই যে আপনি এতটা ভাষা জানেন, সিলেটি জানেন, শুদ্ধ জানেন, ইংলিশ জানেন, আই এম ভেরি প্রাউড অফ ইউ ব্রাদার, আর এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের কিনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টপিকস আপনি তুলে এনেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো সম্মানিত ভাই বোনেরা, আসলে সময় তো শেষ হয়ে গেল, অনেকে ফোন করছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের খুব ভালো লাগছে, আমরা আসলে এগুলো কন্টিনিউ করবো, ভবিষ্যতেও করবো। আপনারা যারা শুনছেন বাসাতে, আই থিঙ্ক ইউ নিড টু প্লে এ রোল, এটা খুব সাইলেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে আসলে তারা যেন প্রাউড মনে করে, আমরা যেভাবে প্রাউড মনে করতেছি বাংলাদেশ নিয়ে, বাংলা ভাষা নিয়ে, এগুলো নিয়ে। তো আমরা কিছু ভুল বলে থাকি, দয়া করে মাফ করে দেবেন আমাদেরকে, আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, এগুলো আমরা মাথায় চলে আসতে পারে। তো আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।